बसानो चकनो नरेंद्र मोदी च बसाओ चकनो नरेंद्र मोदी च बसाओ जो जय जोतो दिखे दिखे नारी दर्शनो चकनो नरेंद्र मोदी च बसाओ जो जय जोतो जय जय बीजेपी सरकार सोनिया गांधी जिंदाबाद 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 ट्विंकल शर्मा मर्डर हॉल कहना नरेंद्र मोदी योगी सरकार जवाबदार मेन इश्यू गुलो एखन प्रेस हबे ना आगे बक्तव्य राखबे प्रेसिडेंट तारपर प्रेस हबे এখন যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে তিনটে মূলত ইস্যু আপনারা কি যুব কংগ্রেসের যারা ভাইরা আছেন তারা জানেন যে গোটা পশ্চিমবঙ্গে যেভাবে গোটা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে টুইঙ্কেল শর্মার মতন একটা দু বছরের ফুলের শিশু তাকে হত্যা করা যেটা কেন্দ্রের সরকার যারা চালাচ্ছে তারা জবাব দেবে এবং আমাদের বক্তব্য পরিষ্কার যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেখানে আজকে যুব কংগ্রেস এখানে রয়েছে আমাদের প্রেসিডেন্ট বেঙ্গলের এখানে রয়েছে সাদাব খান আমি সাদাবকে বলবো আগে মানুষের উদ্দেশ্যে যুব কংগ্রেসের কর্মী যারা এসছে তোমার তাদের উদ্দেশ্যে আপনি দু মিনিট ভাষণ রাখুন তারপরে একে একে বলবে তারপরে প্রেস মিডিয়া করে আমরা প্রোগ্রাম সমাপ্ত করব তার কারণ এই প্রোটেস্ট বাংলায় হওয়া উচিত লজ্জাজনক ঘটনা সন্দেশকালীতে কি চলছে আগুন জ্বলছে মরছে কারা মানুষ মরছে রাজনীতির নামে হিংসা মৃত্যু চলছে এটা কংগ্রেস মানে না যুব কংগ্রেস মানে না এবারে সাদা বক্তব্য রাখবে দুজন মিলে রাজনীতি করছে এর মধ্যে মরছে কারা এই বাঙালি যে যার কোনো দোষ নেই সব লোক মারা যাচ্ছে এইটাও বন্ধ করতে হবে আমাদের বাঙালি পিস চাই তার সাথে যে টুইঙ্কল শর্মার যার সাথে এই ঘৃণা কাজ হয়েছে মার্ডার করে দিল কংগ্রেস যত লোক আছে সবার ডিমান্ড ওদের শাস্তি দিতে হবে ফাঁসি চাই তার সাথে আমাদের আরো একটাই ছিল যে যেরকম দাম বাড়ছে দুধ ডিজেল পেট্রোল সবাইতেই দাম বেড়ে যাচ্ছে এই রসোই গ্যাস এই সব কমাতে হবে এই সব আমাদের দাবি এটা করতে হবে তাহলে আমরা বসবো ভূগর তালে বসবো এই ঘেরাও করব আমরা প্রতিদিনই এটা করেই যাব যতদিন না শেষ হচ্ছে আমরা আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বে আজকে রাজভবনে অভিযান এসেছি তার মূলত প্রথমে আমাদের এক ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি আশুতোষ বললেন সাদাব ভাই আমাদের যুব কংগ্রেসের সভাপতি বললেন আজকে বাংলা জুড়ে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে এখানে দুখানা রাজনৈতিক দল দুখানা রাজনৈতিক দল একজন রামের টিকা নিয়েছে একজন রহিমের টিকা নিয়েছে আর কেউ মানুষের টিকা নেয়নি আর মানুষের টিকা নেয়নি বলে আজকে সন্দেশখালী থেকে নোয়াখালী প্রত্যেক জায়গায় প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে আমরা যুব কংগ্রেস বলতে চাই আমরা যুব কংগ্রেস বলতে চাই আমরা যে রাজনীতিটা করতে চাই সে রাজনীতি হোক মানবতার রাজনীতি এখানে ধর্মীয় বিভেদ থাকবে না এখানে কোনো দলীয় দলীয় হিংসা থাকবে না এই হিংসাকে দূর করতে হবে এবং মানবতা প্রতিষ্ঠা করতে হবে বাংলায় সেই বাংলায় মানবতা প্রতিষ্ঠা করার জন্য যে সন্দেশখালীতে আগুন জ্বলছে সেই আগুনটাকে নেভাতে হবে কারণ আজকের সন্দেশখালীতে যে আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছে সেই আগুনটা দাবানলের মতো করে আমরা মনে করি যদি এখন থেকে প্রোটেস্ট না করা হয় তাহলে গোটা বাংলা জুড়ে বাংলার কোনায় কোনায় জ্বলে যাবে এবং এই জ্বলানোর জন্য দায়ী থাকবে দুজন এক বাংলার দিদি আর দিল্লির মোদি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ করছি উত্তরপ্রদেশে একটা বাচ্চা মেয়ে যে বাচ্চা মেয়েটাকে রেপ করা হলো রেপ করার পর আজকে অবধি বলা হয় মোদি বলছেন নাকি তিনি গুড গভর্নমেন্স দেবেন গুড গভর্নেন্সের কি সংজ্ঞা তারই অধীনস্থ একটা রাজ্য যেখানে বিজেপি শাসন চলছে সেখানে দেখা যাচ্ছে আজকে অবধি তাদের রেপিস্টদের তাদের কোনো রকম সুরাহা পাওয়া গেল না তাদের কোনো রকম খোঁজ পাওয়া গেল না আমরা চাই তাদের খোঁজ হোক তাদের ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের ফাঁসি দেওয়া হোক আর এই আর তারপর পর কি দেখলাম প্রথমে যে বাংলা যে জীবিকা
আমরা জমা দেবো কালকে আবার পরশু দিন আমরা আর তার সাথে আমাদের যেদিন ডাকবেন সেদিন এসে আমরা দেখবেন তার সাথে এই যে ইলেকশন হলো ইলেকশন শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে দুধের দাম বেড়ে গেছে পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে তার সাথে রাস্তায় গ্যাস ওর দাম বেড়ে গেছে এই সাথে সাথে যে মার্ডার করা দিয়ে আছে ওদেরকে যে কাতিল আছে যে কোনো খান মোহাম্মদ শাহাদ খান।